কথায় বলে রক্তদান সত্যি তাই যে বা যারা রক্তদান করেছেন তারা সত্যি কিন্তু এই যে বলি যে রক্তদান মহদ্দান তারপরে রক্তদান করার পরে সত্যি কি সেই মানুষটাকে কুনিশ জানানো হয়ে থাকে হয়তো নয় কিছু ক্ষেত্রে হয়তো আমাদের দেশে দেখা যায় তাকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় ফল দেওয়া হয় আবার অনেক ক্ষেত্রে একটা সার্টিফিকেটও দেওয়া হয় কিন্তু এমন এক দেশ রয়েছে সেখানে গিয়ে আপনি যতবার রক্ত দেবেন ততবার আপনাকে শুভেচ্ছা পাঠানো হবে এই মহৎ কাজের জন্য এবং সে দেশ আপনাকে কুর্নিশ জানাবে আজকে বলবো আপনাদেরকে সেই দেশের কথা যেটা জানা যায় যদি কোনো মানুষ সুইডেনে গিয়ে রক্ত দেন তাহলে প্রতিবার তার ফোনে একটি টেক্সট মেসেজ আসে এবং সেখানে বলা হয় এই রক্ত দেওয়ার জন্য ধন্যবাদ কারণ এই রক্ত দেওয়ার কারণে তিনি হয়তো কোনো মানুষের প্রাণ বাঁচালেন এতটাই গুরুত্ব দেওয়া হয় সেই মানুষটিকে যার ফলে রক্তদান করতে সে দেশের মানুষ অনেক বেশি করে আরও বেশি করে আনন্দ পায় রক্তদান করে সে অনেক বেশি গৌরব পায় সঙ্গে রাখুন আজ বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করে নিন